সতেরো তারিখের পর থেকে, মানে 18 তারিখ থেকে সিচুয়েশন একটু চেঞ্জ হতে যাচ্ছে। অর্থাৎ 18 থেকে 21 এই সময়টার মধ্যে কন্ডিশনস ফেভারেবল হতে যাচ্ছে পশ্চিমবাংলায় বর্ষা প্রবেশ করার। আশা করা যায় এই যে সময়টা 18 থেকে 21 একটা রেঞ্জ বলছি আমরা, এই সময়ের মধ্যে কন্ডিশনস ফেভারেবল হবে বাংলায় বর্ষা ঢোকার। তার আগে অবধি অর্থাৎ 17 তারিখ অবধি বর্ষা ঢোকার সম্ভাবনা নেই। 18 থেকে 21 এই সময়টাতে কন্ডিশনস ফেভারেবল থাকবে। তো 17 তারিখ অবধি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওই দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এই অঞ্চলগুলোতে তাপপ্রবাহের সতর্কতা। আর কোস্টাল এবং কোস্টাল সন্নিহিত যে জেলাগুলোতে খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টি জেলাতে সব জায়গাতেই বৃষ্টি, মোস্ট প্লেসেস, তার মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা। নিচের 3টি জেলাতে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি, অর্থাৎ আমাদের 2 দিনাজপুর আর মালদাতে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত 17 তারিখ অবধি মূলত উষ্ণ, হট এবং হিউমিড, অর্থাৎ ডিসকমফোর্ট এবং অস্বস্তি বজায় থাকবে 17 তারিখ অবধি। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা, বাকি জেলাতে যেখানে তাপপ্রবাহের সতর্কতা নেই সেখানেও কিন্তু গরম, আর্দ্র এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে। উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় সব জায়গাতেই বৃষ্টি, 2-1 জায়গাতে ভারী বৃষ্টি, বাকি 3টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 18 তারিখ থেকে সিচুয়েশন চেঞ্জ হবে এবং 18 থেকে 21 এই সময়টায় কন্ডিশনস ফেভারেবল হচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার, যেহেতু উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে এবং উত্তরবঙ্গে রেগুলার বৃষ্টি হচ্ছে এবং আগামী 3-4 দিনেও ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপরের 5টি জেলাতে। ফলে 17 তারিখ অবধি অ্যাটলিস্ট এই যে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির এটা কিন্তু আমাদের থাকবে। উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা? উত্তরবঙ্গে বললাম যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সবকটা ডিস্ট্রিক্টেই, উপরের 5টা জেলায়, দার্জিলিং, কার্শিয়াং, সরি কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার। তার মধ্যে বৃষ্টি একটু বেশি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী 5 দিন। সুখবর একটাই, সেটা হচ্ছে কন্ডিশনস ফেভারেবল হচ্ছে 18 থেকে 21-এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার এবং গরম কম হওয়ার।